বলিউড তারকা শ্রাবন্তী চ্যাটার্জি নিজের জীবন বেছে নিয়েছেন নিজের শর্তে। তাছাড়া তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হলেও সে সকল বিষয়কে পাত্তা দেন না শ্রাবন্তী চ্যাটার্জি। অন্যদিকে পরপর দুইবার ভেঙেছে অভিনেত্রী সংসার, তাছাড়া তৃতীয় বিয়েও ভেঙে যাওয়ার পথে, কেননা বর্তমানে বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে চলছে। যদিও এত কিছু তার সঙ্গে ঘটে যাওয়ার পরও তিনি তার কেরিয়ার নিয়ে এখনও তৎপর। তাছাড়া প্রতিটি তারকার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই সক্রিয় থাকেন শ্রাবন্তী চ্যাটার্জি, কেননা সেখানে তিনি তার নিত্যদিনের আপডেট তার ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। মূলত সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটের ছবি আপলোড করে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যদিও শ্রাবন্তীর পোস্ট করা সেই ছবিটিতে তার পরনে দেখা যাচ্ছে নীল রঙের একটি স্লিভলেস গাউনে, তাছাড়া গাউনের উপরের অংশে আছে সিকুয়েলের কারুকাজ, এমনকি কোমরের অংশে আছে ফলোয়ার এম্ব্রয়ডারি, তাছাড়া কানে ইয়ারিং, হাতে আংটি এবং ব্রেসলেট পরে আছেন টলিগঞ্জের এই সুন্দরী, যার ফলে হালকা মেকআপে অনেকটাই লাস্যময় লাগছে টলিগঞ্জের এই সুন্দরী নায়িকাকে। তবে প্রতিবারের মতো এবার শ্রাবন্তীকে এই পোশাকের জন্য ট্রলের শিকার হতে হয়নি, বরং নেটিজেনদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছেন টলিগঞ্জের এই সুন্দরী। অন্যদিকে সম্প্রতি শ্রাবন্তী অভিনীত কাবেরী অন্তর্দাস শিরোনামের সিনেমাটি মুক্তি পেয়েছে। তাছাড়া চলিত বছর এই তারকার ডিআরডি শিরোনামের সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন নেটিজেনদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।